প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ধর্ম সমালোচনামূলক বই ধর্মের উৎস সন্ধানে এর নবম পর্ব ধর্মের উৎস সন্ধানে বইটি লিখেছেন পশ্চিমবঙ্গের লেখক ভবানীপ্রসাদ সাহু বইটি আমাদের জন্য প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের প্রবাহ প্রকাশনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের কোন কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক ধর্ম সমালোচনামূলক বই ধর্মের উৎস সন্ধানে এর নবম পর্ব বৌদ্ধ ধর্ম বিশেষ সামাজিক ও মানবিক প্রয়োজনে মানুষ কীভাবে বিশেষ আদর্শ ও মূল্যবোধ বা তথাকথিত ধর্মমতের জন্ম দেয় এবং কিভাবে এই প্রয়োজন কমে গেলে বা ফুরিয়ে গেলে ওই ধর্মমতের ধীর অবলুপ্তি ঘটতে থাকে তার একটি প্রকৃষ্ট উদাহরণ হল বৌদ্ধ ধর্ম বর্তমানে পৃথিবীর মাত্র শতকরা পাঁচ দশমিক সাত ভাগ মানুষ তথাকথিত বৌদ্ধ ধর্মাবলম্বী বলে পরিচিত কিন্তু কয়েক শতাব্দী এমনকি কয়েক দশক আগেও এর সংখ্যা ছিল বিপুল প্রাচীনত্বের বিচারে বৌদ্ধধর্ম ইসলাম খ্রিস্ট এমনকি হিন্দু ধর্মেরও পূর্বসূরি কিন্তু বৈদিক ধর্মের পরবর্তীকালের প্রকৃতপক্ষে বৈদিক ধর্ম ও তার ধজ্জাদারী ব্রাহ্মণ্য ধর্মের চরম জনবিরোধী ভূমিকার প্রতিবাদী হিসেবেই এই মানবিক ও তুলনামূলকভাবে অন্ধ সংস্কারমুক্ত বৌদ্ধ ধর্মের সৃষ্টি ঘটে এবং এই ভারতীয় ভূখণ্ডেই তার সৃষ্টি ও বিকাশ অন্যান্য দেশে ভারতের বাণিজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে এই ধর্মমতো সেখানে ছড়িয়ে পড়ে খ্রীষ্টপূর্ব প্রথম সহস্রাব্দের শুরুতেই ভারতীয় ভূখণ্ডের বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের বৈদিক ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যায় এবং পূর্ব দিকের শাসকগোষ্ঠীর বিস্তারের সঙ্গে সঙ্গে ভারতের অন্যান্য দিকেও প্রসারিত হতে থাকে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মাঝামাঝি সময়কালে এই বৈদিক ধর্ম এবং তার পরবর্তী ব্রাহ্মণ্য ধর্মের জনবিরোধী চরিত্রের জন্য বিপুল সংখ্যক সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভের সৃষ্টি হয় বেদ ও ব্রাহ্মণের অন্তঃসার আড়ম্বর অনুষ্ঠানাদি ও আগ্রাসী কর্তৃত্বের বিরুদ্ধে ছোট বড় ধর্মীয় আন্দোলন শুরু হতে থাকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের নেতৃস্থানীয় চিন্তাশীল ব্যক্তিরা এই বিক্ষোভকে প্রশমিত করতে নতুনতর সূক্ষ্ম কৌশল সৃষ্টি করেন সাহিত্য তথা তাত্ত্বিক ক্ষেত্রে যার নাম হয় উপনিষদ নতুন ধরনের মোক্ষলাভ ও তুরীয় জ্ঞানের কথা বলা হয় বেদকে অস্বীকার না করেই কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলে বহিরাগত শাসক গোষ্ঠীর তথা বেদের প্রভাব এত গভীর ছিল না ফলে ঐসব অঞ্চলে বিভিন্ন তাত্ত্বিক ও দার্শনিক মতবাদ বিতর্ক ও প্রতিবাদী আন্দোলন দানা বাঁধতে থাকে ক্রমে গোষ্ঠীগত ঐক্য ভাঙতে থাকে ছোট ছোট শাসক শাসকগোষ্ঠী ছোট ছোট রাজ্য প্রতিষ্ঠা করে ধর্মের ক্ষেত্রেও বিভিন্নতা পরীক্ষামূলক কাজকর্ম সন্দেহ করা বিতর্ক করা ইত্যাদি শুরু হয় এভাবেই খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর কাছাকাছি সময়ে নানা নতুনতর চিন্তা তথা ধর্মমতের সৃষ্টি হয় সঞ্জয় বেলাথিপুত্তের নেতৃত্বে সন্দেহবাদ বা নাস্তিক্যবাদ পুকুদ কাত্তায়নের নেতৃত্বে কণাবাদ অজিত কেশকম্বলিনের নেতৃত্বে বস্তুবাদ কাশপের নেতৃত্বে নীতিশাস্ত্রের বিরুদ্ধে মতবাদ ইত্যাদি গড়ে ওঠে শুক্রাচার্য কপিল বৃহস্পতি চারবাক প্রমুখরাও বেদের বিরুদ্ধে মত প্রচার করেন বহু মানুষই এই ধরনের পরিব্রাজক বৈপ্লবিক মতাবলম্বী সন্ন্যাসী তথা চিন্তাবিদদের শিষ্যত্ব নিতেন এবং ওই অনুযায়ী নিজেদের দৈনন্দিন জীবন সমাজ অর্থনীতি আর সাংস্কৃতিক চেতনাকে গড়ে তুলতেন পাশাপাশি অজীবিকাশের প্রচার করা নিয়তিবাদেরও সৃষ্টি হয় সৃষ্টি হয় জৈন ধর্ম এমনই এক রাজনৈতিক ও ধর্মীয় পরীক্ষাদির সময়কালে বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত গৌতম বুদ্ধের জন্ম হয় খ্রিস্টপূর্ব পাঁচশো সালের মে মাসে বর্তমানে নেপালে অবস্থিত রুম্মেন্দেই নামক স্থানে যার প্রাচীন নাম লুম্বিনীর শালবন বুদ্ধ কথাটির আক্ষরিক অর্থ জ্ঞান কপিলা বস্তুর সাক্ষ্য উপজাতীয় গণরাজ্যের ক্ষত্রিয় প্রধান তথা রাজা শুদ্ধধনের ছেলে তিনি জন্মের পঞ্চম দিনে একশো আটজন ব্রাহ্মণ এসে তার নামকরণ করেন সিদ্ধার্থ যার অর্থ লক্ষ্য পূরণ হয়েছে জন্মের সপ্তম দিনেই তার মা মারা যান এবং সিদ্ধার্থকে লালন পালন করেন শুদ্ধদনের শ্যালিকা তথা দ্বিতীয় স্ত্রী মহাপ্রজাপতি গৌতমী গৌতম বুদ্ধের মৃত্যুর অনেক পরে তার জীবন ও উপদেশাবলী লিখিত হয় তার আগে শ্রুতি হিসেবেই এগুলো চালু ছিল বৌদ্ধ ধর্মের স্বীকৃত ও প্রাচীনতম লিখিত গ্রন্থ হল ত্রিপিটক খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে পালি ভাষায় যা লেখা হয় এর তিনটি অংশ পিটক, সুত্যপিটক ও পিটক মূলত এটি শ্রীলঙ্কায় রক্ষিত আছে পরবর্তীকালে অন্যত্র অন্যান্য ভাষায় বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ লেখা হয় কিন্তু এসবের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা সংযোজন ও বিভিন্নতা অবশ্যম্ভাবী রূপে এসে পড়ে বলা হয়েছে বুদ্ধের জন্মের পর একশো আটজন ব্রাহ্মণের অনেকেই নাকি বলেছিলেন এই শিশু সংসার ত্যাগ করবে এদের মধ্যে কন্দন্য নামের এক ব্রাহ্মণ্য ছিলেন এগুলো সত্যি কি মিথ্যা তা যাচাই করার উপায় নেই নিছক যুক্তিগ্রাহ্য বুদ্ধি প্রয়োগ করা ছাড়া তবে এটি অবিতর্কিত যে সিদ্ধার্থকে চূড়ান্ত বিলাসিতা আর আরামের মধ্যে মানুষ করা হয় যাতে তিনি গৃহত্যাগ করার চিন্তা কোনোদিন মাথায় না আনেন ষোলো বছর বয়সে সমবয়সী এবং আত্মীয় সূত্রে বোন রাজকুমারী যশোধার সঙ্গে তার বিয়ে হয় তার বয়স যখন উনত্রিশ তখন নাকি তিনি রথে করে রাস্তায় বেরিয়ে বৃদ্ধ অসুস্থ মৃতদেহ ও সাধু এই চারটির দৃশ্য দেখেন যদিও বলা হয় এমন জিনিস তিনি ওই প্রথম দেখলেন তবে যথাসম্ভব ব্যাপারটি প্রতীকী না হলে উনত্রিশ বছর বয়স অবধি এদের তিনি কখনো দেখেননি এমনটি অস্বাভাবিক যাই হোক এ থেকেই তিনি সংসার এই মনুষ্যদেহ এই আত্মীয় স্বজন এদের অনিত্যতা উপলব্ধি করেন যেদিন সাধু দেখেন সেদিনই রাস্তা থেকে ফিরে তিনি তার পুত্র রাহুলের জন্মসংবাদ পান এবং সিদ্ধান্ত নেন সংসার ত্যাগ করবেন সাধুর বেশে তিনি দক্ষিণের দিকে যাত্রা শুরু করলেন মগধের রাজধানী এ আসেন এবং এখানকার রাজা বিম্বিসারের সঙ্গে দেখা হয় গৌতম বলেন তিনি সত্য জানার জন্য বেরিয়েছেন গুরুর সন্ধান করেন তিনি উরুবেলার কাছে সেনানিগাম গ্রামে আসেন এখানে কোন্দন্য বা কৌণ্ডিন্যসহ পাঁচজন তার শিষ্য হন ছয় বছর ধরে কঠোর কৃচ্ছ সাধন করে গৌতম প্রকৃত জ্ঞানের জন্য চেষ্টা করেন তার শরীর কঙ্কালসার হয়ে যায় দ্বিতীয় চতুর্থ শতাব্দীর কোনও এক সময়ে তৈরি একটি গান্ধার মূর্তিতে গৌতমের এই শারীরিক অবস্থার ছবি পাওয়া যায় তিনি জ্ঞান হারাতে থাকেন এবং বোঝেন এভাবে শরীরকে কষ্ট দিয়ে জ্ঞানও লাভ করা যায় না শিষ্যদের একথা বলতে তারা গৌতমের ওপর বিশ্বাস হারিয়ে চলে যান এক সকালে গৌতম একটা বটগাছের নিচে বসে আছেন সেনানিগম গ্রামের জমিদারের মেয়ে সুজাতা এসে তাকে এক বাটি পায়েস খাইয়ে যান গৌতম শরীর ও মনের জোর পান সারাদিন শাল জঙ্গলে ঘুরে সন্ধ্যাবেলা একটা অস্বত্থ গাছের নিচে বসে তিনি প্রতিজ্ঞা করেন সত্য জ্ঞান লাভ না করে তিনি উঠবেন না এই সময়ে মার বা মারি নামের শয়তান নাকি তাকে প্রলুব্ধ করতে থাকে বলা হয় গৌতম তার অসংখ্য পূর্বজন্মে বোধিসত্ব হিসেবে যে দশটি গুণ বা পারমিতা অর্জন করেছিলেন তার সাহায্যে তিনি মারকে প্রতিহত করেন এই দশটি গুণ হল দয়া নৈতিকতা আত্মোৎসর্গ প্রজ্ঞা প্রচেষ্টা ধৈর্য প্রকৃত জ্ঞান সংকল্প বিশ্বজনীন প্রেম ও মানবিক সমতা তিনি বলেন মারের অস্ত্রত দশটি লালসা উচ্চতর জীবনের জন্য আকাঙ্ক্ষা ক্ষুধাতৃষ্ণা কামবাসনা জড়ত্ব ও আলস্য ভীরুতা সন্দেহ ভণ্ডামি মিথ্যাহংকার এবং পরনিন্দা ও আত্মগরিমা নিপাতের প্রধান সত্য অংশে মারের সঙ্গে গৌতমের এই যুদ্ধের কথা বলা হয়েছে কিন্তু স্পষ্টত এটি কোনো বাস্তব যুদ্ধ নয় এটি ন্যায় ও অন্যায়ের মধ্যে সংগ্রামের কল্পিত প্রতীকী চিত্র এবং মানবিক মূল্যবোধের শিক্ষা বলা হয় তিনি সন্ধে ছয়টা থেকে রাত দশটার মধ্যে পুনর্জন্ম সম্পর্কে উপলব্ধি অর্জন করেন রাত দশটা থেকে দুইটার মধ্যে লাভ করেন অতিমানবিক ঐশ্বরিক দৃষ্টি এবং ভোর ছয়টার মধ্যে তিনি চরম সত্য জ্ঞান অর্জন করেন এবং মনের ক্ষত ও মালিন্য দূর করেন সেদিনও ছিল বৈশাখী পূর্ণিমা পাঁচশো আটাশ খ্রিস্টপূর্বাব্দের মে মাস তখন তার বয়স আটত্রিশ বছর এরপর পাঁচ থেকে সাত সপ্তাহ ধরে তিনি উরুবেলাতেই তার উপলব্ধির বিষয়ে চিন্তা ভাবনা করেন তিনি উপলব্ধি করেন কোনো কিছুই চিরন্তন বা চিরস্থায়ী নয় আত্মার মতো কোনো স্থায়ী বা চরম কিছু নেই কোনো কিছুই অপরিবর্তনশীল বা ধ্রুব নয় তিনি বোঝেন সব পরস্পর নির্ভরশীল ও আপেক্ষিক তিনি বলেন ব্রহ্মাণ্ডে একটি স্বাভাবিক উত্থান পতনের নিয়ম আছে এতে ঈশ্বরের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই তার মতে জাতিভেদ নিরর্থক এবং কর্মফল অনুযায়ী জাতিভেদ কথা তিনি মানতেন না সুকর্মের ফলে পরম মুক্তি অর্থাৎ পুনর্জন্মচক্রের বাইরে বেরিয়ে এসে নির্বাণ লাভের কথা তিনি বলেন তার উদ্দেশ্য ছিল সহজ সরল এতে দৈব হস্তক্ষেপের কোনো প্রশ্ন ছিল না তার উপদেশাবলী ছিল যুক্তিবাদ ও হেতুবাদের ফসল এই সব জ্ঞান অর্থাৎ বুদ্ধত্ব লাভ করে গৌতম হন বুদ্ধ এরপর তিনি শিষ্যের খোঁজে বেরন বারাণসীতে পূর্বের ওই পাঁচজন শিষ্যকে পান তিনি তাদের নতুন উপলব্ধির খবর দিলেন বারাণসীর চার মাইল দূরে সারানাথের মৃগ উদ্যানে তিনি এই পাঁচজনকে তার প্রথম ধর্মোপদেশ দেন তিনি বলেন যে ব্যক্তি গৃহত্যাগ করে এগিয়ে যেতে চায় তার মধ্যপন্থা অনুসরণ করা উচিত চূড়ান্ত কৃচ্ছসাধন বা চূড়ান্ত অসংযম এই দুই চরম দিকের কোনটিই সঠিক পথ নয় তার উপদেশের মধ্যে ছিল চারটি মহৎ সত্য এ পৃথিবী দুঃখময় দুঃখ আসে মানুষের আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষা দূর হলেই মুক্তি আসে এই মুক্তির জন্য আটটি পথ বা অষ্টাঙ্গিক মার্ক অনুসরণ করা প্রয়োজন তিনি এই আটটি পথের কথা বলেন সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক চিন্তা সঠিক কথা সঠিক কাজ সঠিক জীবনধারণ সঠিক প্রচেষ্টা সঠিক একাগ্রতা ও সঠিক স্মৃতি যে পাঁচজন তার শিষ্যত্ব গ্রহণ করেন তাদের ভিক্ষু নাম দেওয়া হয় এবং সংগঠন গড়া হয় সংঘ নাম দিয়ে এরা তার প্রথম সদস্য বুদ্ধ তিন মাস বেনারসিতে থাকেন যশ নামে স্থানীয় এক ধনী ব্যক্তি ও তার বাবা মা স্ত্রীয় বুদ্ধের শিষ্যত্ব নেন এরপর যশের চারজন ঘনিষ্ঠ বন্ধু এরপর পঞ্চাশ জন বন্ধু এভাবেই মোট ষাটজন তার শিষ্যত্ব গ্রহণ করেন এরা ত্রুটিমুক্ত অরহস্ত এরা তিন ঐশ্বর্যের অবলম্বী বুদ্ধ ধম্ম ও সংঘ তার নির্দেশে এরা ভারতের বিভিন্ন দিকে বুদ্ধের কথাবার্তা প্রচার করতে ছড়িয়ে পড়েন বুদ্ধ উরুবেলায় তিনি মাথায় জটাওয়ালা জটিল নামে পরিচিত তিন সন্ন্যাসী ও তাদের শিষ্যদের শিক্ষা দেন এবং অগ্নি উপদেশ দেন তিনি বলেন যৌনলালসা অন্যের প্রতি ঘৃণা এবং মিথ্যা ধারণা এই তিনাগুণে মানুষের অস্তিত্ব পুড়ে সারখার হয়ে যাচ্ছে পুরুবেলা থেকে বুদ্ধ মিম্বিসারের কাছে তিনিও তার বহু প্রজা বুদ্ধের শিষ্য হন সারিপুত্র ও মগ্গাল্লার নামে দুই ব্রাহ্মণ সাধুও তার শিষ্যত্ব গ্রহণ করেন এখান থেকে তিনি যান নিজ নিজরাজ্য বস্তুতে বাবা মা কাকা ও অন্যান্যরা তার শিষ্য হন এখানে বৃদ্ধ পিতা শুদ্ধদন বুদ্ধকে বলেন এমন একটা নিয়ম যেন করা হয় যাতে কোনো ছেলে তার বাবা মার অনুমতি ছাড়া দীক্ষিত হবে না বুদ্ধ এই অনুরোধ রাখেন এবং এখনও এই নিয়ম চালু আছে এই সময় তার জ্ঞাতি ভাই ও শিষ্য আনন্দের অনুরোধে বুদ্ধ ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা করেন গৌতমী ও তার বান্ধবীরা হলেন এর প্রথম সদস্যা তখনকার ওই পরিবেশে নারীদের এইভাবে মর্যাদা ও স্বীকৃতি দেওয়া একটি বিশেষ বৈপ্লবিক বিষয় ছিল অবশ্য সামাজিকভাবে বুদ্ধ শুরুতে এ ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন রাহুল সংকীর্তায়ন তার ভবগুরের শাস্ত্রগ্রন্থে মন্তব্য করেছেন যে সব পুরুষ নারীর প্রতি অধিক উদারতা দেখিয়েছেন তাদের মধ্যে আমি বুদ্ধকেও একজন মনে করি তিনি যে অনেক ব্যাপারে সময়ের চেয়ে এগিয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তা সত্ত্বেও যখন নারীর ভিক্ষুণী হবার প্রশ্ন উঠল তখন প্রথমে তিনি বড় গরিমসি করলেন পরে অবশ্য নিরুপায় হয়ে নারীদের সঙ্গে আসার অধিকার দিলেন তার অন্তিম সময়ে নির্বাচনের দিনে যখন তাকে প্রশ্ন করা হল নারীর প্রতি ভিক্ষুর ব্যবহার কীরকম হওয়া উচিত তখন তিনি বললেন অদর্শন অর্থাৎ না দেখা দেবদত্ত নামে আর এক আত্মীয় তার শিষ্য হলেও কয়েক বছর পরেই তিনি ক্ষমতালিপ্স হয়ে ওঠেন বুদ্ধকে বলেন সংঘের নেতৃত্বপদে তার নাম মনোনীত করতে কিন্তু সংঘের প্রধান নির্বাচিত হতেন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকাংশের ভোটে আধুনিক গণতন্ত্রের রাষ্ট্রের মূল পদ্ধতির প্রায় সবকটিই তিনি ওই সময়ই প্রয়োগ করেন বুদ্ধ কঠোরভাবে এসব নিয়ম মানতেন এবং দেবদত্তকে নিরাশ করেন এই দেবদত্ত বুদ্ধকে হত্যার চেষ্টা করেন তিন তিনবার কিন্তু ব্যর্থ হয় আশি বছর বয়সে বুদ্ধ রাজগৃহ ছেড়ে উত্তরে যান পথে অসংখ্য মানুষ তার কাছে শিক্ষা নিতে থাকে লিচ্ছবির রাজধানী বেসালিতে রাজনর্তকী অম্বপালি তাকে উদ্যান দান করেন তবে বুদ্ধ ওখানে না থেকে পাশের গ্রাম লেবুবাগামুকে থাকেন এখানে অসুস্থ হলেও ওই অবস্থায় বেলাশি ছেড়ে আরও উত্তরে পাবায় চলে আসেন এবং স্বর্ণকার শিষ্য চন্দুর উদ্যানে থাকেন এখানে বুদ্ধ আরও অসুস্থ হন এবং ওভাবেই কুশিনারায় আসেন এবং বৈশাখী পূর্ণিমার দিন চারশো তেরাশি খ্রিস্টপূর্বাব্দের মে মাসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধ তার নিজের যে উপলব্ধির কথা বলেন স্পষ্টত তা ওই সময়কার পরিবেশে ছিল বৈপ্লবিক প্রচলিত অন্যান্য ধর্মমতের তুলনায় অনেক বেশি প্রগতিশীল ও বস্তুবাদী তিনি তার উপলব্ধি থেকে যেসব সিদ্ধান্ত প্রচার করেন তার মূল্যবান একটি হল জাতিভেদ প্রথা তথা ব্রাহ্মণ ক্ষত্রিয়াদি চতুর্বর্ণ প্রথার বিরোধিতা কিন্তু অর্থনৈতিক শ্রেণীবিভাজনের বিরোধিতা নয় তিনি সব মানুষকে সমান হিসেবে গণ্য করে ভালোবাসার তথা অহিংসার কথা বলেন প্রচলিত বৈদিক আর ব্রাহ্মণ্য ধর্মে ভিত কাঁপিয়ে দিয়ে তিনি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানবিক বিকাশের অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলেন পুনর্জন্ম ভাগ্য ঈশ্বরের ইচ্ছা বা ঈশ্বর যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবে নয় তিনি বলেন অপরাধ ও অনৈতিক কাজকর্ম দারিদ্র্য থেকেই সৃষ্টি হয় তাই শাস্তি দিয়ে এসব সমস্যা দূর করা সম্ভব নয় একমাত্র সমাধান দারিদ্র দূর করা অস্তিত্বহীন দেবতাদের সন্তুষ্ট করতে বেদে পশু বলির কথা বলা হয়েছে এভাবে অসংখ্য গরু মহিষাদি হত্যাও হয়েছে কিন্তু চাষের ও খাদ্যের প্রয়োজনে গোসংরক্ষণ প্রয়োজনীয় হয়ে পড়ে এই সামাজিক প্রয়োজনের ছাপও বুদ্ধের নির্দেশাবলীতে পাওয়া যায় কঠোরভাবে পশু বন্ধ করার মধ্য দিয়ে বুদ্ধ অলৌকিকত্বের বিরোধিতা করেছেন তার শিষ্যরা কখনো এভাবে অলৌকিক ভেলকি দেখিয়ে লোক ভোলালে বুদ্ধ কঠোরভাবে তা বন্ধ করেছেন তাই বুদ্ধের জীবন সম্পর্কে নানা আপত অলৌকিক কাহিনীগুলো যে তার শিষ্যদের দ্বারা পরবর্তীকালে প্রক্ষিপ্ত এটা মোটামুটি নিশ্চিত তিনি উপনিষদের ও আত্মার আধিভৌতিক অস্তিত্বের বিরোধিতা করেছেন তার মতে বাস্তব কাজ আর নৈতিক জ্ঞান এর দ্বারাই নিজের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয় আত্মার সাহায্যে নয় তখনকার বৈদিক ও ব্রাহ্মণ্য ধর্মের আবিলতার বিরুদ্ধে বৌদ্ধ ধর্ম এক বৈপ্লবিক ও উদর মানবতাবাদী আদর্শ আর মূল্যবোধ নিয়ে আপামর জনসাধারণের সামনে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণ্য ও ক্ষত্রিয়দের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব ও শ্রেষ্ঠত্বের লড়াইতে অনেক ক্ষত্রিয় রাজা বৌদ্ধধর্মকে ব্রাহ্মণদের বিরুদ্ধে ব্যবহার করেছেন এর ফলে ব্রাহ্মণদের আধিপত্য অস্বীকার করে তারা নিজেরা নিজেদের স্বাধীন কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন ব্রাহ্মণদের শারীরিক শ্রমহীন সুবিধাভোগী জীবনের ওপর মনে মনে ঘৃণাপোষণকারী বহু তথাকথিত নিম্নবর্ণের মানুষও বৌদ্ধধর্মের মধ্যে নিজেদের সম্মান ও মর্যাদা খুঁজে পান পরবর্তীকালে ইসলাম ও খ্রিস্ট ক্ষেত্রেও এ ব্যাপার কিছুটা ঘটেছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে সম্রাট অশোকের গ্রহণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা দুইশষ ষাট খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গের যুদ্ধের প্রতিক্রিয়ায় ও আড়াই বছরের চিন্তাভাবনার পর অশোক অহিংসা মতবাদ তথা ধর্মের সমর্থক হয়ে ওঠেন বৌদ্ধ ধর্মের আশ্রয় গ্রহণকারী শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা যত প্রসারিত করেছেন ততই বৌদ্ধধর্মেরও প্রসার ঘটিয়েছেন বহির্ভারতে ব্যবসা ও জ্ঞানের আদান প্রদানের সময় অন্যান্য দেশেও বৌদ্ধধর্ম ছড়ায় ও অচিরে জনপ্রিয় হয়ে ওঠে শ্রীলঙ্কা থেকে জাপান থাইল্যান্ড থেকে চীন বিশাল এলাকার মানুষ কয়েক শতাব্দীর মধ্যে বৌদ্ধধর্মের মূল্যবোধে দীক্ষিত হয় প্রথম দ্বিতীয় শতাব্দীর সময়কালে বহিরাগত কুশন রাজারা ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করে ব্রাহ্মণরা এই বহিরাগতদের ভালোভাবে গ্রহণ করেনি ফলে কুষাণরা নিজেদের সুরক্ষিত করতে বৌদ্ধ ধর্মকে সর্বতভাবে মদত দিতে থাকেন এইভাবে নানা ক্ষেত্রে নিছক বৌদ্ধ ধর্মের উদর বৈপ্লবিক দৃষ্টিভঙ্গিই নয় শাসকশ্রেণী নিজেদের স্বার্থেও বৌদ্ধধর্মকে ব্যবহার করেছে যা সব ধর্মমতের ক্ষেত্রেই কমবেশি বেশি সত্য এভাবে ব্যবহার করতে পারার একটি বড় কারণ বৌদ্ধ ধর্ম দারিদ্র দূর করার কথা বললেও কিভাবে তা হবে সব মানুষকে সমানভাবে ভালোবাসার কথা বললেও রাজা ও অভিজাত গোষ্ঠীর তথা অর্থনৈতিক শ্রেণিবিভাগ বজায় রেখে তা বাস্তবে কতটা সম্ভব ইত্যাদি নানা প্রশ্নের উত্তর দিতে সে পারেনি তখনকার সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে তা সম্ভবও ছিল না পরবর্তীকালে বুদ্ধিজীবীরা নানাভাবে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটাতে থাকেন অন্যত্র ও অন্য দেশে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় আচার অনুষ্ঠানও অনুপ্রবেশ করে যেমন প্রথম দিককার ধর্মে সমস্ত ধরনের ব্রাহ্মণ্য আচার অনুষ্ঠানকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু পরে বৃক্ষপূজা ও সমাধি স্তূপ নির্মাণ বৌদ্ধরাও গ্রহণ করেন পরবর্তীকালে নানা বিভাজনও ঘটে বুদ্ধের মৃত্যুর চার পাঁচশো বছরের মধ্যে কমপক্ষে ত্রিশটি উপদলের সৃষ্টি হয় তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিভাজন ঘটে প্রথম শতাব্দীর সময়কালে হিনোজান মতের প্রবক্তারা ছিলেন গোড়া তারা বুদ্ধের বলা আচারাদি কঠোরভাবে অনুসরণ করার কথা বলেন অন্যদিকে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ সন্তান নাগার্জুন বুদ্ধের এই সব নির্দেশকে অনেক ক্ষেত্রে বাদ দিয়ে পরিমার্জন করেন এবং মতবাদ মহাজান মতের জন্ম দেন ব্যাপারটি প্রকৃতপক্ষে বোধায় ছিল বৌদ্ধ ধর্মের বিপুল বিস্তারকে রোধ করতে না পেরে ব্রাহ্মণদের দ্বারা তাকে নিজেদের মতো করে গ্রহণীয় করে তোলার একটা প্রচেষ্টা বুদ্ধ কোনো দেবতার কথা বলেননি কিন্তু স্থানীয় নানা গোষ্ঠীর মধ্যে দেবদেবীর ধারণা প্রতিষ্ঠিত ছিল বুদ্ধ তথা হীনযানীরা কোনো ব্যক্তির নির্বাণের জন্য নিজেরাই কঠোর প্রচেষ্টার কথা বলতেন কিন্তু মহাজানীরা বলেন সাধারণ মানুষের কাছে তা খুবই দুরূহ ও কষ্টকর তাই এর মাধ্যম দরকার ইনি দেবতা মহাজানীদের হাতে গৌতম বুদ্ধ দেবতার আসন পেলেন তাদের মধ্যে বেদব্রাহ্মণ দেবতারা এবং পরবর্তীকালে অন্যান্য দেশের স্থানীয় দেবতারাও রয়েছে এইভাবে মহাজানীরা স্থানীয় মানুষের মধ্যে প্রতিষ্ঠিত দেবতাদের অস্বীকার না করেই বৌদ্ধমতে তাদের অন্তর্ভুক্ত করেন এরকম প্রায় হাজারখানেক বুদ্ধের কল্পনা করা হয় এদের মধ্যে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবক্তা আগামী পৃথিবীর বুদ্ধ হচ্ছেন মৈত্রেয় বজ্রপাণী হচ্ছেন সর্বশেষ বুদ্ধ মঞ্জুশ্রী সবচেয়ে জ্ঞানী আদিবুদ্ধ হচ্ছেন এই পৃথিবীর স্রষ্টা স্বর্গের অধিপতি হচ্ছেন অমিতাভ ইত্যাদি এদের ছাড়া বোধিসত্ত্বদেরও পূজা করা হয় মহাজানে মহাজানীরা আরেকটি জনপ্রিয় সংযোজন করেছিলেন সেটি হলো, গৃহত্যাগ করে সন্ন্যাসী না হয়েও নির্মাণ লাভ করা সম্ভব এ ধরনের ধারণার প্রচার কিন্তু এসব সত্ত্বেও সাধারণ মানুষ তাদের এতদিনকার সংস্কার ও বিশ্বাসের প্রভাবে অনেক ক্ষেত্রেই ধর্মকে গ্রহণ করায় দ্বিধান্বিত হয়েছিল সরল বিশ্বাসী অজ্ঞ মানুষদের এ ধরনের দ্বিধা কাটাতে স্বর্গনরকের রহস্যময় কিন্তু জনপ্রিয় কথাবার্তা বৌদ্ধধর্মে ঢোকান যা বৌদ্ধ কখনোই বলেননি চীনে প্রথম শতাব্দীতেই হিনোজান মত অনুপ্রবেশ করে কিন্তু পঞ্চম শতাব্দীতে এর বদলে মহাজান মত জনপ্রিয় হয়ে ওঠে সপ্তম শতাব্দীতে সম্পূর্ণ রাজনৈতিক কারণে তিব্বত অঞ্চলে মহাজান মত প্রতিষ্ঠিত হতে থাকে এবং এখানে পদ্মসম্ভবের হাতে ধীরে ধীরে রহস্যময় ক্রিয়াকাণ্ড তথা তন্ত্রমন্ত্র বৌদ্ধ ধর্মে ঢুকতে থাকে একাদশ শতাব্দীতে এই সংমিশ্রণের কাজ প্রায় পূর্ণতা লাভ করে দ্বিধাহীন আনুগত্য আর সীমাহীন কুসংস্কারের জালে তাদেরকে আটকে দালাইলামা হয়ে ওঠেন তিব্বতীদের শাসক যিনি একসময় নিজের মলকে পর্যন্ত শুকিয়ে বড়ি করে রোগগ্রস্ত সরল বিশ্বাসী তিব্বতীদের ওষুধ হিসেবে দিতেন এই দালাইলামাকে বলা হয় বোধিসত্ত্বের অবতার বা প্রতিভূ কিন্তু জাগতিক কাজের দায়িত্বপ্রাপ্ত প্রজাদের শাসন শোষণের ক্ষেত্রে দালাইলামার ভূমিকাই ছিল প্রধান ধর্মের আবরণে ক্ষমতার প্রসার তিব্বত থেকে অন্যত্র ঘটতে থাকে একই সঙ্গে লামাতন্ত্রের প্রসারও ঘটতে থাকে বিভিন্ন দেশে বিশেষ করে এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে এখনও বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন কিন্তু একই সঙ্গে রয়েছে তাদের অজস্র দল উপদল একদা প্রাচীন ভারত অন্যত্র তার ব্যবসায়িক ও সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের অন্যতম অনুষঙ্গ হিসেবে বৌদ্ধ ধর্মকে ব্যবহার করেছে এবং কিছুটা হিন্দু ধর্মকেও কিন্তু বর্তমান সময়কালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ভূমিকা নেই বললেই চলে পাশাপাশি চীন ভিয়েতনাম সহ এশিয়ার নানা দেশ বহু মানুষ তথাকথিত ধর্মবিশ্বাস থেকে মুক্ত হয়ে ওঠার চেষ্টা করছেন শাসকগোষ্ঠী তার আধিপত্যবাদকে সফল করতে ধর্মকেও নিজের মতো করে গড়ে তোলে এবং ব্যবহার করে ধর্ম তার ব্যতিক্রম হয়নি ধর্মের প্রাথমিক মুক্তচিন্তা আর তৎকালের প্রগতিবাদী তত্ত্বগুলো মুক্ত ব্যক্তিদের চিন্তার খোরাক যোগাবে। আজ আড়াই হাজার বছর পরে ধর্ম প্রসঙ্গে যুগোপযোগী বৈজ্ঞানিক মতাদর্শ কী হবে তা ঠিক করার ক্ষেত্রেও যথাসম্ভব এই ধর্মভাবনা খোরাক জোগাবে পাশাপাশি জাতপাতহীন বর্ণভেদ বিরোধী ও উদার মানবতাবাদী ধর্মে সমাজের অসংখ্য নিপীড়িত মানুষ আশ্রয় নিয়েছে ব্রাহ্মণ তথা হিন্দুদের সামাজিক আচার থেকে মুক্তির এটি ছিল একটি পথ পরবর্তীকালে ভারতের বৌদ্ধরাও আগ্রাসী ধর্মান্ধ হিন্দুদের ভয়ে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুন্ডিত মস্তক এই বৌদ্ধদের জন্যই তথাকথিত হিন্দুরা ব্যঙ্গার্থে মুসলিম বোঝাতে নেড়ে কথাটি চালু করেছে বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি কথা হবে আগামী পর্বে আমাদের প্রকৃতি এখন বিপন্ন প্রায় গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের পৃথিবীকে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে চলেছে আমাদের বনভূমি সমুদ্র নদী এবং ভূগর্ভ আসুন আমরা গাছ লাগাই এবং প্লাস্টিক ব্যবহারে সচেতন হই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো শুভ বিদায়